আমরা তো ইন্ডাস্ট্রি মাত্র একটা মডার্ন ওয়ার্ল্ডে মাত্র যাত্রা শুরু করেছি, আর ওই মডার্ন ওয়ার্ল্ডের যে মেকানিজম এটা মোটামুটি আমরা হলিউড থেকে শুরু হতে দেখি। সো ওখান থেকে আসলে তুলনা করাটা বা পার্থক্য খোঁজাটা আমাদের নিজেদের জন্য বোকামি হবে। আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, যেটা হলো গিয়ে ওরা অনেক বেশি ফর্মুলা বেজ, ওরা যেটা করবে খুব প্রিসাইসলি করা ট্রাই করে, ইভেন শর্ট থেকে শুরু করে ইভেন লাইক ফিল্ম শেষ করে। আমরা অনেক সময় দেখি আমরা এডিট করলে সিনেমা অনেক বড় হয়ে যায়, বাট ওখানে দেখলাম যে ওটা করে না, কজ ওরা খুব প্রিসাইসলি যেহেতু শর্ট ডিভিশন করে, তো ওরা ওই জানে যে আসলে টেবিলে ওরা কী ধরনের সম্পাদনা করবে, কতখানি স্ক্রিনে দেখতে চায়। সো অনেক বেশি ফর্মুলা বেস কাজ করে ওরা। আর টেকনোলজির জায়গাতে তো লাগে সে যে ওরাই সব কিছু শুরু করে দেয়। সো ডেফিনেটলি মানে একদমই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়ে যায়। টিজার ট্রেলার অথবা আমাদের প্রমোশনে আমরা আমাদের বেস্ট জিনিসগুলো না আনার চেষ্টা করছি, যাতে করে মানুষজন সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারে প্রপারলি। ক্যামেরার সামনে যতবার দাঁড়িয়েছি ততবার তো ওই ফিলটা নিয়ে দাঁড়াতে হয়েছে, মানে ওইটা ফিল না করা পর্যন্ত আসলে তো ওই কাজটা করা সম্ভব না। একটা ভেরি খুবই আইকনিক ক্যারেক্টার, কাজ আমরা অনেকগুলো মানে অনেক মানুষের ইমোশনের সাথে ইমোশনকে নিয়ে আসলে কাজটা করছি। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট ওর ভালোর জন্য। সো তাদের ওই বিষয়টা আমাদের সবসময় মাথা রাখতে হয়েছে। সো আমি আমার জায়গা থেকে এবং আমার ডিরেক্টর তার জায়গা থেকে এবং প্রোডাকশন হাউস তার জায়গা থেকে মাসুদ জানাকে যেভাবে পারফেক্টলি পোর্ট্রে করার যায় ততখানি আমরা চেষ্টা করেছি। আর ওই যে বললাম যে জাজমেন্ট ডে হলো গিয়ে 25 তারিখ, ওদিন মানুষ দেখবেন, দর্শকরা দেখবেন, অ্যান্ড আমি বিশ্বাস করি তাদের ভালো লাগবে, বিকজ কাজীদা আমাকে পছন্দ করেছিলেন। প্লাস এখন প্রচুর আমি কলস পাই দেশের বাইরে থেকে, স্পেশালি যারা অনেক বছর ধরে দেশে থাকেন না হয়তো, কিন্তু তারা প্রচুর মাসুজনা পড়তেন, তো তারা টিজার দেখে ট্রেলার দেখে আমাকে ফোন, স্পেশালি ট্রেলার দেখার পর আমাকে ফোন দিয়েছেন অনেকে যে আমি মাসুজনার ফ্যান। তো আমি এরকম আছে, একজন বলছেন যে তার লাইব্রেরি ছিল মাসুজনার, প্রত্যেকটা বই আছে তার কাছে কালেকশনে, এবং তার কাছে মনে হয়েছে যে আমি ট্রেলার দেখার পরে যে আমি তার ওই যে মাথায় তার যে ইমেজটা ছিল মাসুজনার সেটার অনেক কাছাকাছি গিয়েছি। সিনেমা শুটিং করতে যেয়ে আমি ব্যথা পাইনি, শুটিংয়ের আগে ব্যথা পেয়েছিলাম আমি, তাও কি মানে মেইন শুটিংয়ের পরে লাস্ট নভেম্বরের দিকে যখন আমি সেকেন্ড টাইম ভেগাসে ফ্লাই করি তার প্রায় 1 সপ্তাহ আগে, তো ওই পায়ের ব্যথা নিয়ে আমি আবার অন্তর্জালে শ্যুট করতে যাই থাইল্যান্ডে, তারপরে আবার ভেগাস যাই। তো ওই অবস্থায় ছিলাম বিকজ অনেকদিন, এখনও আছি বিকজ রিলিজ ডেট চলে এসছে 2টা ফিল্মেরই, তো প্রমোশন করতে হবে, সেজন্য আসলে অপারেশনে যাইনি। আমার ডান পায়ের ACL ছিঁড়ে গিয়েছে, যেটার অপারেশন করা থেকে শুরু করে রিকাভারি পর্যন্ত পুরো 3 মাসের মতো সময় লাগবে। সো ইচ্ছা আছে অন্তর্জাল 8 তারিখ বেরোবে সেপ্টেম্বরের, ওটার পরপরই করে ফেলবো 2 সপ্তাহ পরেই। এই জিনিসটা আমার খুব মজা লাগে, স্ক্রিনে মানে স্ক্রিনে কম্পিট করতে, স্ক্রিনের বাইরে কম্পিট করতে আমার খুব বিরক্ত লাগে, স্ক্রিনের বাইরের কম্পিটিশন আমার একদমই পছন্দ না। স্ক্রিনে ইয়াস, আমি যখন যতবার স্ক্রিনের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি ততবার আমার মাথায় ডেফিনেটলি এভাবে ছিল যে মাসুদ রানা মানে কতখানি ফর্মিডেবল, কতখানি স্ট্রং একটা ক্যারেক্টার। অ্যান্ড আমি যেহেতু অনেক মানে ইংলিশ ভাষাভাষী মানুষের সাথে স্ক্রিন শেয়ার করছি, যেন ওই ক্যারেক্টারটা কোনোভাবে ফল না করে, ওই কম্পিটিশনটা মাথায় ডেফিনেটলি ছিল। সবার চেয়ে বেটার করার কম্পিটিশন তো সবসময় থাকবেই ক্যামেরার সামনে, সো ইট ওয়াজ দেয়ার। যদি চ্যালেঞ্জের কথা বলেন তাহলে মাসুদ রানার একমাত্র চ্যালেঞ্জ ওটাই, অলমোস্ট ছয় দশক ধরে যে ক্যারেক্টারটা মানে এতগুলো জেনারেশনকে এন্টারটেইন করেছে, স্পেশালি আমার কথা যদি আমি বলি, 90-এর দশকে বড় হওয়া ছেলে আমি, তো ওই টাইমটাতে ইন্টারনেট ছিল না, সো আমাদের আমি প্রচুর পড়তাম, যখন 15-16 হলো তখন আবার মাসুদ রানা পড়া শুরু, তারপরে সমরেশ সিন্ধু, এভাবে গেল আর কি। তো সেই বিশাল ফ্যান বেস যে আছে মাসুদ রানার, তাদের প্রত্যেকের মাথায় নিজের মতো করে একজন মাসুদ রানা আছে, সো সবারটা আলাদা। হ্যাঁ, তো ওই জায়গাটাতে পৌঁছানোই, ওই জায়গাটার কাছাকাছি পৌঁছানোটাই আমার চ্যালেঞ্জ। অ্যান্ড সোফার যতজন আমাকে বলেছেন যারা ডাইহার্ড ফ্যান্স, তারা বলেছেন যে আমি তাদের কল্পনার মাসুদ রানার কাছাকাছি, সো এটা আমাকে অনেক আশাবাদী করেছে।